কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 15 এপ্রিল শুক্রবার কুমিল্লা নগরীর রাজগঞ্জে একটি পার্টি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত 350 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম। সম্মেলনের শুরুতে কুমিল্লার টাউন হল থেকে র্যালির মাধ্যমে নেতাকর্মীরা নগরী প্রদক্ষিণ করে। উপস্থিত নেতাকর্মীদের প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক রেজিস্ট্রেশনের পর আওয়ামী লীগ নেতা চৌধুরী জাফর আহমেদের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহাগ মুর্শিদ চৌধুরী। সমাবেশে বক্তব্য রাখেন আবু সাইদ, মোহাম্মদ সুজন, ফিরোজ রহমান ব্রাসেল, মোহাম্মদ জামশেদ আলম, আব্দুল মুমিন, আবুল কালাম, মোহাম্মদ মাসুদ নীরব, রবিউল হাসান স্বপন, জিয়াউর রহমান খান নয়ন, শ্রীনয়ন সাহা, নাসির উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম মজুমদার, সেলিম জাহাঙ্গীর, এমরান শাহিন, মাস্টার আব্দুল মান্নান, নুরে আলম জিকু, কবির মুন্সি, গোলাম মাওলানা শিল্পী, শাহেদ আলম চৌধুরী, টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় এক পর্যায়ে অংশগ্রহণ করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাসের। তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেন। প্রধান অতিথি এম তমিজউদ্দিন ভূঁইয়া সেলিম বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ার মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। জাতির পিতার সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সকলকে আন্তরিকতা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সভার সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা খন্দকার শরীফ। সভা শেষে সম্মানিত প্রতিনিধি ও আগত অতিথিদের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিনিধি সমাবেশ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বার্তা পাবেন। চৌদ্দগ্রামে সুবাতাস বইতে থাকবে। আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো চৌদ্দগ্রামে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা, এটা হলো আমার প্রথম কাজ। আজকে এখানে অনেকে আছেন, আপনারা হয়তো এলাকায় গেলে আপনাদেরকে অনেকে ধমকটা করতে পারে, এটা সেটা করবে। শুধু এর বাইরেও যারা বিদেশে থাকেন, অনেকে মা বাবা কখন চেয়ার করতে পারে না, যারা বিদেশ থেকে আসেন সকালবেলা তারা অনেকের আক্রমণের শিকার হন। আমরা রাজনীতি করে টাকা দাও, পয়সা দাও, অনেকে দাওয়াতে যেতে পারে না, জানাজা যেতে পারে না, এগুলো চৌদ্দগ্রামে থাকবে না। চৌদ্দগ্রামে কোনো মাদক সম্রাট, কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক কোন থাকবে না। চৌদ্দগ্রাম হবে হলো একটা বঙ্গবন্ধুর ছিল আরাধ্য সোনার বাংলা বিনির্মাণ। আমরা যেটা কমিটমেন্ট করছি সেখান থেকে আমরা বিনির্মাণ শুরু করবো, এটাই হলো আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং আমার আশা। এবং সেই সাথে আমি আপনাদেরকে পাশে চাই, কারণ আপনারা একটা জিনিস মনে করবেন, আপনারা ভয় পাবেন না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট যতটুকু ছিল, আপনারা হয়তো জানেন না, আজকে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আপনাদের রিপোর্ট কিন্তু সংগ্রহ অলরেডি করে ফেলছে। চৌদ্দগ্রামের 5 লক্ষ জনগণ আপনাদের সাথে আছে, আপনারা ভয় করবেন না, আপনারা আপনাদের সাথে থাকবেন। এই জিনিস আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আমরা জন্য এই চৌদ্দগ্রাম এসেছি, সেই জিনিস আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ।